আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো। আজ আমরা 5x5 ম্যাজিক স্কোয়ার বা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সম্পর্কে আলোচনা করব। আমরা আগের একটি ভিডিওতে অলরেডি আলোচনা করেছিলাম যে ম্যাজিক স্কোয়ার বা ম্যাজিক বর্গ বলতে কি বোঝায়। আজ আমরা ডিটেলস না যেয়ে সরাসরি 5x5 ম্যাজিক বর্গ কিভাবে দ্রুত বের করা যায় সেটা বের করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এটা খুব ইজিলি সলভ করা যায়, আমরা দুইটা ইজিয়েস্ট ওয়েতে এটা সলভ করার চেষ্টা করব। তাহলে আর দেরি কেন, লেটস স্টার্ট। এই বর্গটিকে 5x5 ম্যাজিক স্কয়ার বলা যেতে পারে। কেন? কারণ আমি যদি দেখি এখানে পাঁচটি রো আছে, রো বা সারি আছে। সো 1, 2, 3, 4, 5। আবার আমরা যদি কলাম গুলো বিবেচনা করি, আমরা এখানে পাঁচটি কলাম পাবো, 1, 2, 3, 4, 5। এবং আমরা যদি ডায়াগোনাল দেখি, আমরা দুইটা ডায়াগোনাল পাবো, এবং এই যে এইটা হলো দুইটা ডায়াগোনাল। আমরা জানি ম্যাজিক বর্গের ক্ষেত্রে সারির মধ্যে যে ডিজিটগুলো আমি বসাবো তাদের যোগফল যা হবে, প্রত্যেকটা সারির যোগফল একই হবে, প্রত্যেকটা কলামের যোগফলও একই হবে, এবং দুইটি মেইন ডায়াগোনালের বা কর্নের ডিজিটগুলোর যোগফলও সেম হবে। তো আমরা ফার্স্টে বের করার চেষ্টা করব যে 5x5 ম্যাজিক স্কোয়ার এর জন্য আমাদের কতগুলো ডিজিট বসাতে হবে। 5x5 যদি আমরা মাল্টিপ্লাই করি, 5×5=25 বা 5×5=25, তার মানে এখানে 25 ডিজিট লাগবে। তাহলে 25 ডিজিট মানে হলো 1 থেকে শুরু করে আমাদের 25 পর্যন্ত আমাদের ডিজিট গুলো এখানে বসাবো, কারণ এখানে 25টা ঘর আছে। সো আমরা এভরি করে একটা করে ডিজিট বসাবো, তাহলে 25 করে আমরা 25 ডিজিট চলে আসবে। তারপর আমরা ওই ডিজিট গুলা যোগ করবো, যোগ করার পর দেখবো রো এর সবগুলো ডিজিটের যোগফল যা হবে, কলামের সবগুলো ডিজিটের যোগফল তা, এবং ডায়াগোনালেরও সবগুলো ডিজিটের যোগফল তাই হবে, এবং মেইন ডায়াগোনালেরও সবগুলো ডিজিটের যোগফলও সেম হবে। আগে আমরা চিন্তা করি 1 থেকে 25 পর্যন্ত এই নাম্বারগুলো যোগ করলে আমরা কত পাই। আমরা শিখেছিলাম এটা হলো একটি সমান্তর ধারা। তাহলে আমরা এই সিরিজটার যোগফল আমরা কিভাবে পাবো? 1 থেকে 25 পর্যন্ত যদি আমরা যোগ করি, আমরা পাবো প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, অথবা ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম হলো 1, লাস্ট টার্ম হলো 25 ইনটু নাম্বার অফ টার্মস, এখানে কতগুলো নাম্বার আছে, 25 নাম্বার আছে, ডিভাইডেড বাই 2। তাহলে 1+25 হলো আমাদের 26 মাল্টিপ্লাইড বাই 25। তাহলে 26 কে 2 দিয়ে যদি ডিভাইড করি আমি পাবো 13। তাহলে এই 13 এর সাথে আমাদের 25 যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে 1 থেকে 25 পর্যন্ত সবগুলো নাম্বার যোগ করলে কত আসবে সেটা আমরা ইজিলি বলতে পারবো। 13 এর সাথে 25 যদি আমরা মাল্টিপ্লাই করি আমি পাবো 325। তাহলে আমি বলতে পারি 1 থেকে 25 পর্যন্ত সবগুলো নাম্বার যদি আমরা যোগ করি আমরা পাবো 325 বা 325। এখন আমরা একটু চিন্তা করি দেখি, এখানে 5টি রো এবং 5টি কলাম আছে, তাহলে 325 কে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি কত, 5×6=30, 25, সো 5×5=25। তার মানে হলো প্রত্যেকটা রো এর ডিজিটগুলো যোগফল হবে 65 করে, 65 করে। কেন আমরা 5 দিয়ে ডিভাইড করলাম? কারণ এখানে 5টা রো 5টা কলাম আছে, কারণ আমাদের প্রত্যেকটা রো প্রত্যেকটা কলামের যোগফল সেম হতে হবে। এখন আমরা বের করার চেষ্টা করব এই 5x5 ম্যাজিক স্কোয়ার কিভাবে অতি সহজে অতি দ্রুত উপায়ে বের করা যায়। 5x5 ম্যাজিক স্কোয়ার বের করার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করব। এই পদ্ধতিটা খুব সহজ, খুব সিম্পল একটা পদ্ধতি। দেখো আমরা 5x5 এই ম্যাজিক স্কোয়ারের সাথে যে ঘরগুলো ছিল তার সাথে আমরা হোয়াইট কালার দিয়ে আমরা কিছু ঘর বানালাম, এবং এই ঘরগুলোই আমাদের হেল্প করবে দ্রুত উপায়ে ম্যাজিক বর্গটি বের করতে। তাহলে প্রথমে আমরা এখানে লিখব 1, 2, 3, 4, 5, তারপরে একটা ঘর আমরা স্কিপ করব, তারপরে লিখবো 6, 7, 8, 9, 10, আবার একটা ঘর স্কিপ করব, পরে 11, 12, 13, 14, 15, আবার একটা ঘর আমরা স্কিপ করব, দেন 16, 17, 18, 19, 20, আবার একটা ঘর আমরা স্কিপ করার পর আমরা পাবো 21, 22, 23, 24, and 25। এখন আমরা এই গুলোর হেল্প নিয়ে আমরা দ্রুত উপায়ে এই প্রবলেমটি সলভ করে ফেলব। কিভাবে সলভ করা যায় একটু খেয়াল করে দেখি। দেখো এখানে দুটি ঘর খালি আছে, আমরা এখন হলুদ ঘরগুলো ফিল আপ করব,
কারণ হলুদ ঘরগুলো ফিল আপ করলেই আমাদের ম্যাজিক বরফটি হয়ে যাবে। সো আমরা প্রথমে আমরা এখান থেকে শুরু করবো। দেখো এখানে ফোরটাকে আমরা একদম লাস্ট প্রান্তে বসাবো, আমরা ফোরটাকে এখানে বসাবো, ওকে, ফোরটাকে এখানে বসাবো এবং এই সিক্সটিনটাকে আমরা এখানে বসাবো। এক্সট্রা যে ডিজিটটা লিখলাম সেটা আমরা এখানে লিখবো, সিক্সটিনটাকে এখানে লিখবো। একই ওয়েতে এই 21টাকে আমরা এখানে সর্বশেষে লিখবো এবং 5কে এখানে সর্বশেষে লিখবো। আমি দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যে সর্বশেষ কিন্তু এই ঘরটাই খালি আছে। সো এখানে 21 এবং এখানে 5, তাহলে এখানে 4 চলে গেল, 16 চলে গেল, 5 চলে গেল, 21 চলে গেল, খুব সিম্পল। এখন আমরা 22 আর 10 নিয়ে কাজ করব। 22টাকেও এটা সর্বশেষ যে ঘরটা ছিল সেখানে বসাবো, যদি বসাই তাহলে আমরা পাচ্ছি এখানে 22 এবং এই 10টাকেও আমরা এখানে সর্বশেষ ঘরে বসাবো, তাহলে আমরা পাচ্ছি কত, 10। খুব সিম্পল, তাহলে 10 এবং 22 আমরা কেটে দিলাম। এখন আমাদের 23 আর 15 আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো এক্সট্রা ঘর নাই, তার মানে এখানে আমি এখনো বসাতে পারবো না, তাহলে আমরা এই এগুলো নিয়ে কাজ করি। 2 আর 20 নিয়ে 20টাও এখানে সর্বশেষ ঘরে বসাবো এবং 2টাও এখানে সর্বশেষ ঘরে বসাবো, তাহলে 20 আর 2টা আমরা কেটে দিতে পারি। এবং 6 আর 24 নিয়ে কাজ করলে 24টা এখানে সর্বশেষ ঘরে বসাবো এবং 6টাও এখানে সর্বশেষ ঘরে বসাবো, তাহলে এটা আমি কেটে দিতে পারি। এখন আমাদের 25 আর 1 বাকি আছে, 25 এখানে এই রো এর সর্বশেষ ঘরে বসাবো এবং 1টাও এই রো এর সর্বশেষ ঘরে বসাবো। তাহলে আমরা মাঝখানে এই হলুদ ঘরে যে ডিজিটগুলো পাবো এই ডিজিটগুলো নিয়ে কিন্তু আসলে 5x5 ম্যাজিক বর্গ তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় চলো দেখা যাক। এখানে আমরা এভাবে করতে পারি, দেখো আমরা যদি ভিতরের 5x5 ম্যাজিক স্কোয়ার এর ভিতরে যে ভ্যালু গুলো এগুলো যদি দেখি কি লেখা যায় দেখো, 3, 16, 9, 22, 15, তারপর আমরা পাচ্ছি 28, 21, 14 and 2, তারপর আমরা পাচ্ছি 7, 25, 13, 1, 19, আবার আমরা পাচ্ছি 24, আমরা পাচ্ছি 12, আমরা পাচ্ছি 5, 18, 6, আমরা পাচ্ছি 11, 4, 17, 10, 23। এবং মজার পার্টটা হলো তুমি যদি এখানকার সবগুলো রো এর ডিজিট গুলো অ্যাড করো তুমি পাবা 65, এখানে পাবা 65, এখানে পাবা 65, এখানে পাবা 65, এখানে পাবা 65, প্রত্যেকটা কলামের সবগুলো ডিজিট যদি অ্যাড করো তুমি পাবা 65, 65, 65, 65, 65, 65। এবং এই যে দুইটা মেইন ডায়াগোনাল এদেরকে যদি যোগ করো তুমি পাবে এখানে 65, এখানে মেইন ডায়াগোনাল থেকে তুমি যোগ করো এটা পাবা 65। খুবই সিম্পল এবং খুবই সিম্পলেস্ট ওয়েতে এই 5x5 ম্যাজিক বর্গটা তৈরি করে ফেলা যায়। এখন আমরা আরেকটি চমৎকার পদ্ধতির মাধ্যমে আমরা ম্যাজিক বর্গটি বের করার চেষ্টা করব, এটা হলো আমাদের সেকেন্ড ইজিয়েস্ট মেথড। দেখো এখানে করার জন্য আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, পদ্ধতি হলো এরকম, এটাকে আমরা লাঙ্গল মেথড বা অ্যারো মেথডও বলে থাকি। আমরা এই প্রথম রো এর মধ্যে সবচেয়ে মিডল যে ঘরটা থাকবে সেখানে আমরা আমাদের 1 থেকে 25 মধ্যে প্রথম সংখ্যাটি বসাবো, প্রথম সংখ্যাটি হলো 1। তারপর এখানে আমরা একটা অ্যারো চিহ্ন দিব, অ্যারো চিহ্ন দেওয়ার পর আমরা দেখব এখানে কোনো বর্গ আছে কিনা, যদি বর্গ না থাকে তাহলে অ্যারো চিহ্ন বাম পাশে এই ডিরেকশন ওয়াইজ দেখবো এখানে কোনো ঘর আছে কিনা, না এখানে কোনো ঘর নেই তাহলে দেখবো এই ডিরেকশন ওয়াইজ নিচে কোনো ঘর আছে কিনা, হ্যাঁ নিচে অনেকগুলো ঘর আছে, আমরা সর্বশেষ ঘরে একের পরবর্তী সংখ্যা 2 বসাবো। একই ওয়েতে আমরা দেখবো এখানে 2তে আমরা একটা অ্যারো সাইন দিব, হ্যাঁ কোনো কি ঘর আছে, হ্যাঁ একটি ঘর আছে, তাহলে এখানে 2 পরবর্তী সংখ্যা 3 বসাবো। আবার এখানে 3 এখানে আবার আমরা একটা অ্যারো সাইন দিব, অ্যারো সাইন দেওয়ার পর আমরা দেখবো এই ডিরেকশন ওয়াইজ আমাদের কি কোনো ঘর আছে, হ্যাঁ 5টা ঘর আছে, আমরা সর্বশেষ ঘরে 3 পরবর্তী সংখ্যা 4 বসাবো। 4 পরে এখানে আমরা আবার অ্যারো সাইন দিব, দিয়ে দেখবো এখানে কোনো ঘর আছে কিনা, হ্যাঁ ঘর আছে, তাহলে 4 পরবর্তী সংখ্যা 5 বসাবো। আবার 5 পরে আমরা দেখবো এখানে অ্যারো সাইন দিয়ে এখানে কোনো ঘর আছে কিনা, হ্যাঁ ঘর আছে বাট ফিল আপ করা, তাহলে আমরা আর ওইদিকে যাব না, তখন 5 নিচে আমরা চলে যাব, 5 নিচে 6 বসবে, আমাদের এই জিনিসটি একটু মনে রাখতে হবে। আবার 6 থেকে আমরা একটা অ্যারো সাইন দিব, দেওয়ার পর আমরা দেখবো এই বাম পাশে কোনো ঘর খালি আছে কিনা, হ্যাঁ বাম পাশে সর্বশেষে একটি ঘর খালি আছে,
এখন সিক্স এ আমরা আরেকটি অ্যারো সাইন দিব। হ্যাঁ কোনো ঘর কি খালি আছে? হ্যাঁ একটি ঘর খালি আছে, তাহলে আমরা সিক্স এর পরবর্তী সংখ্যা সেভেন বসাবো। একই ভাবে সেভেন এর পরবর্তী সংখ্যা এইট বসাবো, আবারও আমরা একটা অ্যারো সাইন দিব। দেওয়ার পর আমরা দেখবো বামে কোনো ঘর খালি আছে কিনা। না কোনো ঘর খালি নেই, আমরা দেখবো তাহলে এই ডিরেকশন ওয়াইজ নিচে কোনো ঘর খালি আছে কিনা। হ্যাঁ এখানে ঘর খালি আছে, আমরা সর্বশেষ যে ঘরটি থাকবে সেখানে আটের পরবর্তী সংখ্যা নাইন বসাবো। এখন আবারও আমরা এখানে একটা অ্যারো সাইন দিব। দেওয়ার পর আমরা দেখবো এখানে বাম দিকে বা লেফটে কোনো ঘর খালি আছে কিনা। হ্যাঁ অনেকগুলো ঘর খালি আছে, আমরা সর্বশেষ ঘরে নাইন এর পরবর্তী সংখ্যাটা বসাবো, মানে হলো টেন। তারপরে আবার দেখবো টেন এর এখানে যদি আমরা আবার অ্যারো সাইন দিই, আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা ঘর আছে এবং সেটা ফিল আপ করা, তাহলে আমরা এদিকে আর যেতে পারবো না। তখন টেন এর নিচে আমাদের টেন এর পরবর্তী সংখ্যা ইলেভেন বসাতে হবে। তাহলে ইলেভেন এখানে আমরা দেখবো আবার একটি আমরা অ্যারো সাইন দিব। দেওয়ার পর আমরা দেখতে পাবো ইলেভেন এর পরবর্তী সংখ্যা টুয়েলভ এখানে ইজিলি বসানো যায়, কারণ এই ঘরটি খালি। আবার টুয়েলভ এর পরবর্তী সংখ্যা থার্টিন এখানে বসানো যাবে, কেন? কারণ এই ঘরটি খালি। আবার থার্টিন এর পরবর্তী সংখ্যা ফোরটিন এখানে বসানো যাবে, আবার ফোরটিন এর পরবর্তী সংখ্যা ফিফটিন এখানে বসানো যাবে। এখন আমরা আরেকটা অ্যারো সাইন দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ঘর নেই, তাহলে আমরা কি করবো? আমরা বামে যাব, বামেও কোনো আমরা কিছু পাচ্ছি না, কোনো ঘর নেই। আবার আমরা যদি নিচে যাই, না নিচেও কোনো কিছু পাওয়া যাচ্ছে না, নিচেও কোনো ঘর নেই, তাহলে কি করা যাবে? তাহলে একমাত্র কাজ হলো ফিফটিন এর নিচে আমাদের ফিফটিন এর পরবর্তী সংখ্যা সিক্সটিন বসানো। এখন আবার একই ওয়েতে আমরা এখানে একটা অ্যারো সাইন দিব। দেওয়ার পর আমরা দেখবো বাম দিকে কোনো ঘর খালি আছে। হ্যাঁ বাম দিকে দুটো ঘর খালি আছে, তাহলে সর্বশেষ ঘরে আমরা সিক্সটিন পরবর্তী সংখ্যা সেভেন্টিন বসাতে পারি। এখন সেভেন্টিন এর এই পাশে আমরা যদি একটা অ্যারো সাইন দিই, আমরা দেখবো এখানে কোনো ঘর আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ঘর নেই, তাহলে আমরা দেখবো এটার বামে কি কোনো ঘর আছে? না বামেও নেই। তাহলে এটার নিচে কি আছে? হ্যাঁ নিচে লাস্টে একটি ঘর খালি আছে, আমরা লাস্টে সেভেন্টিন এর পরবর্তী সংখ্যা এইটিন বসাবো। এখন আবার এইটিন এখানে আরেকটি অ্যারো সাইন দেওয়ার পর আমরা দেখবো ঘর খালি আছে কিনা। হ্যাঁ খালি আছে, তার মানে এইটিন এর পরবর্তী সংখ্যা নাইনটিন। আবার আমরা নাইনটিন এর পরবর্তী সংখ্যা টোয়েন্টি এখানে একই ভাবে বসিয়ে দিব। এখন টোয়েন্টি এর পরবর্তী সংখ্যা বসানোর জন্য আমরা একটা অ্যারো সাইন দিব, কিন্তু এখানে অলরেডি সিক্সটিন আছে, এই জন্য টোয়েন্টি কি করবে? টোয়েন্টির পরবর্তী সংখ্যা তার নিচে বসিয়ে দিব, টোয়েন্টি ওয়ান। একই ভাবে আমরা টোয়েন্টি ওয়ান এর পরবর্তী সংখ্যাটা এখানে বসাতে পারি, কারণ এই ঘরটি খালি, টোয়েন্টি টু। এখন আবার আমরা যদি অ্যারো সাইন দিই, অ্যারো সাইন দেওয়ার পর আমরা দেখবো এই ডিরেকশন ওয়াইজ কোনো ঘর খালি আছে কিনা। হ্যাঁ এই যে লাস্ট একটি ঘর খালি আছে, তার মানে এখানে আমরা বসাবো টোয়েন্টি থ্রি। আবার আমরা এখানে যদি অ্যারো সাইন দিই, হ্যাঁ ঘর খালি আছে, সো টোয়েন্টি ফোর। আবার আমরা যদি এখানে একটা অ্যারো সাইন দিই, আমি দেখবো বাম দিকে কোনো ঘর খালি আছে কিনা। না বাম দিকে কোনো ঘর খালি নেই, নিচে কি কোনো ঘর খালি আছে? হ্যাঁ, তার মানে নিচে আমরা বসাবো টোয়েন্টি ফাইভ। তাহলেই আলটিমেটলি আমরা যদি প্রত্যেকটা রো এর সবগুলো ডিজিট, প্রত্যেকটা কলাম সবগুলো ডিজিট যদি যোগ করে দিই, তাহলে আমরা আমাদের ফাইনাল আনসার পেয়ে যাব, এবং প্রত্যেকটা সময় আমরা ফাইনাল আনসার পাবো সিক্সটি ফাইভ। বিশ্বাস না হলে তোমরা যোগ করে দেখতে পারো, যোগ করে দেখলে অবশ্যই তোমরা ইনশাল্লাহ সিক্সটি ফাইভ করে পাবা। আমরা প্রত্যেকটা রোতে সিক্সটি ফাইভ পাবো, প্রত্যেকটা কলামে সিক্সটি ফাইভ করে পাবো। ইজিলি কিন্তু এই ভ্যালুগুলো বের করা যায়, জাস্ট অ্যাড করে দাও, নাম্বারগুলো অ্যাড করে দিলে অবশ্যই তুমি সিক্সটি ফাইভ পাবা। এবং দুটা যে মেইন ডায়াগোনাল, এই ডায়াগোনাল দুটোকে যদি অ্যাড করো তুমি সিক্সটি ফাইভ পাবা। দেখো প্রথম ডায়াগোনাল ডিজিটগুলো অ্যাড করলাম সিক্সটি ফাইভ, দ্বিতীয় ডায়াগোনাল ডিজিটগুলো অ্যাড করলাম সেভেন্টিন ফাইভ থার্টিন টোয়েন্টি ওয়ান নাইন, এগুলো আমাদের সিক্সটি ফাইভ। এইভাবে খুব ইজিলি ম্যাজিক বোর্ডগুলি বের করে ফেলা যায়। আশা করি তোমাদের ভালো লেগেছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, কি আমাদের।